যৌন হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত বিচার সহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবিও জানান তারা। জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের শিকার হন এক ছাত্রী। ওই ঘটনায় দায়ীদের শনাক্ত বিচার না করে রাত 10টার পর ছাত্রীদের হল থেকে বের না হওয়ার নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন নির্দেশনা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে। বুধবার রাতে আন্দোলনে নামে বিভিন্ন হলের ছাত্রীরা। সকাল থেকে তারা আবারও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুর পর্যন্ত চলে সমাবেশ। এ সময় নিরাপত্তা বাড়ানো সহ চার দফা দ্রুত মেনে নিয়ে দাবি জানান শিক্ষার্থীরা। বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে এবং সেই ভিডিওর ভয় দেখে ভাইরাল করবে বলে তারা মোবাইল মানি ব্যাগ সবকিছু হাতিয়ে নেয়। অভিযোগ দিতে গেলে অভিযোগ নেয় না, নানা টালবাহানা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাসে তারা গড়ে তুলবে না। ক্যাম্পাসে যাতে কোনো শিক্ষার্থী এ ধরনের চুরি চিন্তায় বা এ ধরনের লাঞ্ছনার শিকার না হয়, যৌন নিপীড়নের শিকার না হয়, সে ব্যাপারে প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক। শিক্ষার্থীদের দাবি খতিয়ে দেখার পাশাপাশি যৌন হয়রানির ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে পাঁচজন অভিযুক্তকারী তাদের বিরুদ্ধে কঠোর আমরা নির্দেশ নেব। আমরা উপরে নির্দেশনা পেয়ে গেছি, সে দলের হোক যে সংগঠনের হোক, আমরা এটা স্ট্রিক্টলি এটা হ্যান্ডেল করব। দাবি মেনে নেওয়ার জন্য চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি তাদের। রাসেল আহমেদ, আরটিভি।